ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে দলীয় রাজনীতি নাকি স্থগিত অনির্দিষ্টকালের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই সিদ্ধান্তের খেতাবুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমরাও, আমরাও অ্যালুমনি, আমরাও প্রাক্তন ছাত্র নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের কথা বলার অধিকার আছে? জি না প্রশাসন, তোমার এই কথা আমরা শুনলাম না। ছাত্রদেরকে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমরা ছাত্র, দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করবে না। এটা হবে বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামের জন্য, গণতান্ত্রিক প্রসেসের জন্য আত্মহত্যার সামিল। এটা হবে বাক স্বাধীনতার আত্মহত্যার সামিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সমন্বয়কারীরা বহু বছর ধরে পরিকল্পনা করে আসছিল। গবেষণা করে জানতে পেরেছি যে রাজনৈতিক কালচার পরিবর্তনের নামে, ফ্যাসিজমের বিরোধিতা করার নামে দলীয় রাজনীতিকে হত্যা করা, দলীয় রাজনীতিকে হত্যা করতে পারলে তাদের খেলাফতির জোশ কায়েম করা যায় এবং দলীয় রাজনীতিকে নিষিদ্ধ করতে পারলে তাদের অপরাজনীতি মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এটা এক ধরনের কমিউনিস্ট চিন্তাভাবনা, এটা এক ধরনের ইসলামী জঙ্গি চিন্তাভাবনা, এটাকে মেনে নেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদেরকে বলছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল দলীয় রাজনৈতিক ছাত্রদেরকে বলছি, তোমরা দলীয় রাজনীতি থামাবে না। বাংলাদেশের ইতিহাসে তথা এর আগে পূর্ব পাকিস্তানের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সংগ্রামী ভূমিকা পালন করেছে। দেশের গণতান্ত্রিক মানচিত্র পরিবর্তনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচাইতে বড় ভূমিকা পালন করেছে। সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়কারীরা খুব খুশি দলীয় রাজনীতি স্থগিত করা হয়েছে। কারণ কি? কারণ তারা এখন সরকার পার্টি। তারা যেহেতু এখন সরকার পার্টি, তাই তারা বিরোধী কোনো মতামত চায় না। তারা চায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো বসে থাকতে। তারা চায় না তাদের করাপশনের মুখোশ উন্মোচন করি আমরা। তারা চায় না ছাত্ররা ভিডিও করে পাঠাক যে কীভাবে তাদের সমন্বয়কারীরাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হকে মানুষদেরকে পিটিয়ে হত্যা করছে, কীভাবে এখনও গণহত্যা চলছে, কীভাবে তারা দুর্নীতি করে যাচ্ছে। সমন্বয়কারীরা জায়গায় জায়গায় আর্মি প্রোটোকল নিয়ে তারা যাবে, আর সাধারণ ছাত্ররা তার বিরুদ্ধে কথা বলতে পারবে না, ছাত্রদল কথা বলতে পারবে না, ছাত্রলীগ কথা বলতে পারবে না, শিবিরও কথা বলতে পারবে না, তা তো হয় না। হতেই হবে রাজনীতি দলীয়। বাংলাদেশের মতো দেশে যেখানে অধিকাংশ মানুষ নিম্নশিক্ষিত বা কুশিক্ষিত, সেখানে ইন্টালেকচুয়াল রাজনীতি এবং মননশীলতা, বাক স্বাধীনতা চর্চা অব্যাহত রাখতে হলে, ভিন্ন মতের চর্চা অব্যাহত রাখতে হলে, সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চলতেই হবে এবং দলীয় রাজনীতি চলবে। তোমরা বিভিন্ন দলের ছাত্র সংগঠনের নেতারা, তোমরা এই সারজিস আলমকে, হাসনাত আবদুল্লাহকে বরঞ্চ ক্যাম্পাসে আনওয়ান্টেড ঘোষণা করো। এই জামাতের ভিসিকে বসিয়ে দিয়ে এবং ফ্যাসিস্টদেরকে বসিয়ে দিয়ে তোমরা বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক চর্চা হবে না, দলীয় রাজনীতি চর্চা হবে না। তুই কে রে হারামজাদা সারজিস আলম এই বিষয়ে কথা বলার? তুই চুপ থাক। তুই এবং হাসনাত আবদুল্লাহ এবং তোর সমন্বয়কারীরা অনেক কুকাম করেছিস, এখন চুপ থাক। কারণ সামনে তোদেরকে উৎখাত করারও সময় আসবে। তোরা পালিয়ে বাঁচতে পারবি না, তোরা পালিয়ে কোথাও যেতে পারবি না। বলে দিচ্ছি, তোরা পালিয়ে কোথাও যেতে পারবি না। অনেক আকাম কোকাম করেছিস এবং চলমান রেখেছিস। তোরা ফ্যাসিস্টের দোষর হয়েছিস, তাই না? ফ্যাসিজম দূর করার নামে তোরা ফ্যাসিস্টের দোষর হয়েছিস, তাই না? তোদের পরিকল্পনা বাস্তবায়ন হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি চলবে, চলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতিকে নিষিদ্ধ করা মানে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারকে গলা টিপে হত্যা করা। কোনো অবস্থাতে, এমনকি এমার্জেন্সি দিয়েও এটা নিষিদ্ধ করলে কেউ মানবে না।